আমি আগুনের পাওয়ার বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন সরিষা পরিমাণ আগুন। এবার মালিক ফেরেশতা শর্ত দিলেন, সরিষা পরিমাণ আগুন নিবা, তবে গভীর সমুদ্রে সাতবার দুই উঁচু কোনো পাহাড়ে রাখবা, চাইয়া দেখবা আগুনটা পাহাড়কে জলি পুড়িয়ে আবার সে জাহান্নামের মধ্যে চলে আসবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আগুন আবার ধুইলে থাকিনি, আর সেই আগুন ধোয়ার পরেও যদি পাহাড়ে রাখে, পাহাড়কে পুড়িয়ে অস্তিত্ব নষ্ট করে, আবার যেখানকার আগুন সেখানে চলে যাবে। সেই আগুন বরাদ্দ পাপীদের জন্য, শুধু এখানে ক্ষান্ত নয় বন্দরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, ও দাউদপুরের আমার ভাই বাবার, আমার মা বোনের হৃদয় খুলে শোনো গো, এখানে ক্ষান্ত নয়, জাহান্নামীদের রাজা বারো আছে বন্ধু। বলবো আপনারা পৃথিবীতে খাবার ছাড়া বাঁচতে পারেন না, আমরা কি পারি? জাহান্নামী যারা হিসাব দিতে পারবে না তাদের জন্য একটা খাবার কোরআন এসেছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম নামকে বিষাক্ত খাবারটা এত পাওয়ারফুল, বর্তমানে যদি দাউদপুরের জমিনে একটা ফোঁটা যদি পড়ে, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলানো যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবার জাক্কুম আপনার আমার জাহান্নামীদের জন্য বরাদ্দ, মুখের সামনে আনতে দেরি এত বিষাক্ত দাঁতগুলো পড়ে যাবে, পেটের মধ্যে যাইতে দেরি সরিষা পরিমাণ, ভিতর থেকে সব কিছু লিকুইডই বের হয়ে যাবে। ও বন্ধু এত ভয়ঙ্কর সে জাক্কুম খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে সে যার একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আপনারা মনে কথাটা বুঝেন নাই, মানুষের গায়ে পচন ধরে না, আবার অনেকের গায়ে দেখবেন বড় বড় ফোড়া হয় অনেক বড় করে, হয় না? এটা পাকবে, পাকার পরে দেখবেন টিপ দিলে রক্ত পুঁজ পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ বের হয়। একটা জাহান্নামী, জাহান্নামী কিন্তু আপনার তাকে শুধু আপনি ফেলেই রাখবে না, সে পরে 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 একবারে লিকুইড হয়ে যাবে, ওই যে জুসের মতো, আবার তাকে বানানো হবে, এইভাবে তার সাজা চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে রক্ত পুঁজগুলো আরেকটা জাহান্নামীর জন্য খাবার, নাউজুবিল্লাহ বলেন না, সহ্য করা যাবে? আরো জোরে বলেন না, সহ্য করার জিনিস এগুলো? এই দুনিয়াতে কাজ করতে করতে বন্ধু মানুষ ক্লান্ত হয়ে যায় কি যায় না, একেবারে ক্লান্ত হয়ে যায়। প্রাণের তৃষ্ণা লাগলে মানুষ পানি চায়, গরম পানি দিলে কিন্তু কলজা ভিজে না, ফ্রিজের পানি মিশাইয়া খায়। বিশেষ করে রোজা রাখলে প্রত্যেকটা দিন মানুষ রোজার ভিতরে কি করে, কথা কয় না, ঠান্ডা পানি খায় না, ফ্রিজের পানি দিয়ে কলিজাটা ভিজে যায়। কিন্তু বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো, জাহান্নামী যারা, পাপী যারা, নোংরা মানুষ যারা, যাদের মনের ঘরে শুধু ময়লা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তাদের যখন পানির তৃষ্ণা লাগবে পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে। আল্লাহ রাসূল বলেছেন দুই পায়ের মধ্যখান দিয়ে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুত, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আন হাবিবিন, পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন ইন্নাবাতুশা রাব্বিকাল আশা, আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, ওখান থেকে পিছলাইতেও পারবা না। হুজুররা ওয়াজ করলে সামনাসামনি হয়তো চোখ লজ্জায় কিছু বলে না, পিছনে পিছনে অনেকেই দেখি হুজুরদেরকে নিয়ে কত মন্তব্য করে, ওরাই থাকবে সর্বোচ্চ সম্মানের আসনে, আর যারা মন্তব্য করে তারাই থাকবে সবচেয়ে নোংরা জায়গায়, যেই নোংরামির সম্পর্কে বর্ণনা করে শেষ করা যায় না। মৃত্যু কেমন হবে জানেন? এই এই মৃত্যুটা কেমন হবে, আমি আপনার জাহান্নামী যারা তাদের মৃত্যুটা জানটা দেহ থেকে যখন রুহুটা বের করা হবে, বের করার জন্য আজরাইল আসবে, রুহুটা বিভিন্ন জায়গায় বডির পালানোর চেষ্টা করবে, কি করবে, কিন্তু এই বডিতে আজরাইলের চোখ পাখি দিয়ে পালাইয়া থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন না অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয়,
আপনার যখন এই জাহান্নামীদের রুহটা কবজ করার জন্য ফেরেশতা আসে, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কে নিয়ে আসে? কুদরতি চট। চট বোঝেন না, বেতের চট, সালার চট। বিল্ডিং করার সময় দেখেন না লম্বা চট দিয়ে দেয় না, যেন অতিরিক্ত মানুষের উপরে কোনো ময়লা পড়ে বা কোনো শক্ত কিছু পড়ে মানুষের জন্য ক্ষতি না হয়, দেখেন না এরকম? এরকম চট নিয়ে আসবে, বলে হুজুর গো কেন গো চট নিয়ে আসবে? বন্ধু, হাদিস শরীফের মধ্যে সে যে নোংরা মানুষগুলোর আত্মাটা যখন বের করা হবে, তাদের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, এত বেশি দুর্গন্ধ বের হবে। এই কারণে বন্ধু চট নিয়ে আসবে, যখনই তার দেহ থেকে আত্মাটা বের করা হবে, ওই কুদরতি চট দিয়ে এটাকে পেঁচানো হবে, মোড়ানো হবে, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখবে না, যাদের ডিউটি শুধু তারাই সেটা করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুর্গন্ধটা কতটা হিংস্র হবে জানেননি? দুর্গন্ধটা এতটা হিংস্র হবে, পৃথিবীর সকল প্রাণীগুলো যদি মারা যায়, পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যাওয়ার পরে এক জায়গায় স্তূপ করে রাখলে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই দুর্গন্ধের চাইতে আরো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে। একটা পাপি লোকের আত্মা থেকে আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি সহ্য করার কথা? অথচ আল্লাহ বলেছেন ফি আই সুরাতি মা শা আরাকাবা, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে এই যে তারে দেখতে কালা দেখা যায় না শুনছেন, তে কিন্তু একবারে কালো কালো না, আমরা কি বলবো? ওই যে স্বাস্থ্য ভাইটা কালো, আরেকটারে দেখা যায় সুন্দর স্মার্ট, আমরা এরকম একটা কম্পেয়ার করি না, কথা বলে না। আর এটা তো ওয়াজ, এটা কি আপনাদের বোঝানোর জন্য বলছি? একজন কালা, একজন সুন্দর, একজন বাইটটা, একজন লম্পা, আমি আঞ্চলিক ভাবে কথাটা বললাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়, আমরা এরকম কম্পেয়ার করি না। কিন্তু আল্লাহর কাছে কালা সাদা নাই, আল্লাহ সোজা ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মতো মন মতো করে আমাদেরকে বানাইছে। আজকে কি আমরা মন মতো পথে আছি? কথা বলেন না, আমরা কি আজকে মন মতো পথে আছি? কেন নাই? আল্লাহ সূরা 3 এ কি বলেছে জানেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে জানেননি? আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আজকে আপনি আমি কি সুন্দর আছি? সুন্দর নাই, আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। বোঝো হুজুর কেন গো আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি? এই কালো কুচ্ছিত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর স্বাদ আল্লাহ তোমাদেরকে আপন করে ঘিরে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি আল্লাহকে বলে রাসুলকে বলে তুমি নিজের মতো রাস্তা তৈরি করছো, এই রাস্তা কখনোই তোমার কাজে লাগবে না। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে বলে রেখো তুমি। মিনহা ফালাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে আল্লাহু মনে রাখবেন। আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আর দেখা নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন আল্লাহ জালেম যারা অত্যাচারী যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমালি জালিমিন আমিন আনসার, যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষকে কষ্ট দেয়, মধ্যে মানুষের অধিকার হরণ করে, মানুষের কলিজায় আগুন জ্বালায়, তারাই হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জুলুম করব নাকি আল্লাহ আর রাসূলের আইন মেনে চলব? আজকে জুলুম করব, করতাম আমরা যদি চিরদিন বেঁচে থাকতে পারতাম, চির অমর হতে পারতাম, আমাদের জীবনটা চির অমর সেটা নিশ্চিত করতে পারতাম। না হয় আমরা জুলুম টুলুম করে গরিব মানুষগুলো মাইরা, না হয় আমরা যারা আছি জুলুম করতে পছন্দ করি, তারা না হয় চিরকাল পৃথিবীতে আধিপত্য বিস্তার করে জীবনযাপন করতাম। এখন করতে যেহেতু পারবো না, তাহলে কিছু করার আছে, আমাদেরকে সচেতন হওয়া দরকার। একটু মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলতে চাই, শুনবেন?
হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে শুনবেন। পাপীলোকের মৃত্যুটা কেমন হবে জানেননি? আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের ভাষাটা, অনেক কাটা যুক্ত, অনেক কাটা যুক্ত একটা শলা কি দেরন, যেমন আমি বলি আপনাদেরকে এটা একটা শলা মনে করেন, এটার চারপাশে কাটা কি, যেমন আপনাদেরকে বলি সল, চিনেন না সল? আপনারা তো, আপনাদের আশেপাশে তো নদী আছে, আছে না পানি আছে না? অনেক সময় মানুষ এইভাবে চল দিয়ে মাছ ধরে না, কথা কয় না, এই চলের মধ্যে উল্টো একটা আল থাকে, থাকে কি না? এই রকম কাটা ধরেন, এটা একটা শলা, এটার চারপাশে কাটা, মাঝখানটা এই মাথাটা চোক্কা, ওটা যদি একজন মানুষের পেটের মধ্যে ঢুকাইয়া মুসরা দিয়ে যদি টেনে 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 ভিতর থেকে সব কিছু বের করে আনা হয়, ওই ব্যক্তিটার যত কষ্ট হবে তার চাইতে ভয়ঙ্কর কষ্ট হবে পাপী লুকিদের আত্মা কবজ করা। আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাই ভয়ঙ্কর। একটা জীবিত মানুষকে 1000 তলোয়ার মারলে যতটুকু আঘাত পায় তার চেয়ে ভয়ঙ্কর পাপী লোকের মৃত্যুর যন্ত্রণা, যেটা সবচেয়ে কম। আর বেশিটা কেমন হতে পারে মনে রাখবেন, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মানুষকে আল্লাহ কেন পাঠাইছে, জীবনটা কেন দিলেন, মৃত্যুটা কেন দিলেন জানেন? যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু আমাদেরকে দিয়েছেন, বলো হুজুর কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলোকে পরীক্ষা করার জন্য। কে হুজুর, আমাদেরকে আল্লাহ পরীক্ষা ফলাইছে না, কথা বলেন না কেন? এটা কি আমাদের পরীক্ষার হল না? আমার দিকে দেখেন বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। হযরত ইদ্রিস আলাইহিসসালাম একজন আল্লাহর নবী, উনি এমন একজন আল্লাহর নবী যিনি যখন রোজা রাখতেন তিনি সব সময় রোজা রাখতেন, ওনার ইফতারি গুলো আসতো প্রতিদিন জান্নাত থেকে, এত আসতে সুবহানাল্লাহ, তো জান্নাতের মেহমানদের জন্য ফল খাবার। আমি আপনাদেরকে বলি, তারপরে মৃত্যুর যন্ত্রণা যাই, আমি বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল? আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। এটার নাম কি? মানুষ, বাংলা ভাষায় মানুষ বলি, ইংলিশে আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া ইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, এই এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম। এই মানুষটার এক নিচে নামো, যাও ওখানে মুরব্বী মানুষ বসে আছে, তোমরা এখানে চেয়ারে বসছো কেন? এই তোমরা কেউ মুরব্বীরাই চেয়ারটা নিয়ে ওই সারিতে দিয়ে দাও, দাও। আরে ফোলা ফাইন রে, আমার দিকে তাকান, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার পরিচয়। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, ওইসান এটি কত বোকা, এটি কত বোকা সান, সব দিশায় রয়েছে চেয়ারের দিকে, এই মানুষটার আর চেয়ারটারে কি আজকে বারবার তাকানো লাগে? আমার তো মনে, এটি বাইরে হলে একটা ওয়াজ মনে রাখতে পারবে না, কার কাছে ওয়াজ করবো, এই ওয়াজ করে কোনো লাভ আছে? আমি বলছি যে ভাই তোমরা মুরব্বীরা চেয়ারটা না, ওই কর্নারে সব দিশায় রয়েছে, লোকটার দিকে চেয়ারটার দিকে। আর আমি মানুষের পরিচয় দিচ্ছি, এটা হলো কি এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয়, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে সৃষ্টি যদিও আপনার আমার মাঝে আছে, মানুষ বা কোনো সৃষ্টি এটাকে কোনোদিন দেখে, কোনোদিন দেখবেও, সৃষ্টির কাছে চির অজানা ওই মানুষটা কেমন এটা আমরা কেউ দেখি। এই মানুষটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটার নাম রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতি বর্তমান ভবিষ্যৎ, এটা একদিন ছিল আলম আরো হয় আজকে আপনার আমার মাঝে, আরেকদিন যাবে কবরে। তাহলে আপনার আমার আসল মানুষ কি দেহ না আত্মা? তাহলে এখানে কি আপনার দেহটা থাকবে না আত্মাটা?
আরেকটা আবার স্বাস্থ্য ভাই একটা ইয়ে বইছে, এই যে তে বইয়া যে বাদাম খাওয়া শুরু করছে, বাদাম খাওয়া মনে হয় মাত্র শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে দোয়া করতেছি আল্লাহ তার বাদাম খাওয়া যে কবে শেষ হইব। এইটা কিন্তু, এই জায়গা কিন্তু দেহের খাবারের জায়গা নয়। প্রত্যেকটা মানুষের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের কথা কয় না? আরেক স্বাস্থ্যবাদীটা হাসি দিছে, বিউটিফুল স্মাইলিং, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, এইভাবে হাসবা তাহলে হার্টে কোনোদিন প্রবলেম হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন। এই যে দেহের খাবারটা আপনি যে কোনো জায়গায় গেলে পাবেন, পৃথিবীর যেই কোনো জায়গায়, চা দোকানে যান, কোনো নর্মাল হোটেলে যান, কোনো বিআইপি হোটেলে যান, আত্মীয়র বাড়িতে যান, বোনের বাড়িতে যান, যেখানেই যান আপনি কিন্তু দেহের খাবারটা পাবেন। কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায়, রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজারে। তার মানে আজকেরই বাজার হলো আপনার দেহের নয়, আত্মার খাবারের বাজার। জোরে কর না সুবহানাল্লাহ। তো যারা বাদাম খাইছেন আমার স্বাস্থ্য ভাই, এনে একটা বই আছে মজা করে, আসাম মাইরা বাদাম খাইতে লাগছে, সাইসি আরে আস্তে করে মুসরা দিয়ে পকেটে ঢুকাইছে। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর না। তাহলে আপনি হাসবেন না, এটা আসলে শিক্ষার বিষয়। আমরা বুঝি না তাই আমরা আমল করতে পারি না। এই বাজারগুলো মসজিদ মাদ্রাসা আলেমুল আমাদের সামনে বসে, জলসায় বসে, আল্লাহর ওলিদের সামনে যখন বসবো, আপনি মনে করবেন আজকে আমার দেহের কোনো ফাংশন, আজকে আমি খোরাক নিব রুহের। বলে হুজুর কেমন খোরাক? আল্লাহর হাবিব বলেছেন, স্বাস্থ্য ভাই তুমি ভালো করে শোনো, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তুমিও কিন্তু আজকের জান্নাতের বাগানের মেহমান, তুমি সাধারণ মানুষ নও। তুমি যদি আজকে ওই এই প্যান্ডেলের বাহিরে থাকতা তাহলে অন্যদের মতো হতে, কিন্তু তুমি আজকে জান্নাতের মেহমান। ফেরেশতারা ইচ্ছার পাশেই বেষ্টনী দিয়ে ঘেরাও করে রেখেছে, তোমার নাম কিন্তু আজকের জান্নাতের বাগানের অতিথিদের অতিথিদের ঠিক আছে, ওকে ওকে, অতিথিদের নামে অতিথিদের জায়গায় কিন্তু তোমার একটা কোটা তৈরি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও রে, তখন তোমরা জান্নাতের ফল খেয়ে নিও। কি করে নিও? জান্নাতের বাগান থেকে ফল খাইয়া নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলম সৃষ্টি যাহার ও শিলা নিজে আল্লাহ, খুশি হইয়া নাম রাখিলে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ছোট্ট করে জিকিরটা করলাম, সত্যি করে বলবেন, দুই হাত তুলে দেখাবেন, এই শব্দটা শুনে আপনার হৃদয়ে প্রশান্তি আসছে কিনা? আরো জোরে বলেন না। অন্তরে একটু ধোলা লাগছে কিনা? আরো জোরে বলেন না, ধোলা লাগছে কিনা? মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। ভুলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, ঢেক কিনা বলেন? ঢেউ যেমনি ভাটির দিকে চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না, মানুষ বন্ধু শ্রেষ্ঠ হওয়ার পরেও একবার যদি লাশ হয়ে ঘর থেকে বের হয়ে রে, আর কোনোদিন সে ফিরে আসে না। একবার কেন ভাবো না, তুমি আমি একদিন কিন্তু চলে যেতে হবে, যাওয়ার আগে ওপারের বাজার তুমি এপার থেকেই করে নিতে হবে, অন্যথায় তোমার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, যেমন আপনি বাংলাদেশ থেকে আপনি সফরে যাবেন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে, আপনি কি ওখানে গিয়ে টাকা নিতে পারবেন না? এখান থেকে সব রেডি করে যেতে হবে,
এখান থেকে সব রেডি করে যেতে হবে রে। ঠিক তেমনি ভাবে আপনি ওপারে গিয়ে কোনো কিছু করতে পারবেন না, এখান থেকে আপনাকে বাজারটা করতে হবে। কেন করতে হবে একটুখানি বুঝে নে বন্ধু। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী, উনি রোজা রাখতেন প্রতিদিন, ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যেগুলো অবশিষ্ট থাকতো আবার সবগুলো জান্নাতে ফিরে যাইত। সুবহানাল্লাহ বলে এমন মর্যাদা এমন পাওয়ার একদিকে তিনি আল্লাহর নবী। বন্ধুরে আমার, একদিন আজরাইল এক জনৈক ব্যক্তির সুরত ওনার কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে আজরাইল কে তিনি প্রশ্ন করলেন, আপনি আমার কাছে কেন আসলেন? লম্বা ঘটনা এটা, কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা। এবার ওনাকে বললেন, আপনি কে? কয়, আমি তো আজরাইল। কয়, তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? কয়, না না নবী গো, আপনার এখনো মরণের সময় হয়নি। আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। কয়, আপনি আজরাইল, আপনি আমার কাছে আসছেন, আমার মরণের সময় হয়নি, আমার সাথে বন্ধন করার জন্য আসতেন? আজরাইল, আসলে তো আর পৃথিবীতে কারো সময় থাকে না। আজরাইল বলতেছে, হ্যাঁ, আপনার সাথে আমি একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। তাই কহ। এবার ইদ্রিস আলাইহিসসালাম একটা শর্ত দিয়ে দিলেন, কয়, আপনি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে হয় তাহলে আমার কিছু শর্ত মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কয়, শর্ত মানতে হবে? কয়, হ। কয়, আমারে একবার মরণ দিতে হবে। কয়, আপনার তো মরণের এখনো সময় হয়নি। দ্বিতীয় শর্ত দিলেন, আমাকে আবার পুনরায় চিন্তা করতে হবে। তৃতীয় শর্ত দিলেন, আমাকে একবার জাহান্নাম দেখাতে হবে, আমাকে একবার জান্নাত দেখাতে হবে। শর্ত যখন দিলেন একটা একটা করে, প্রথম তো মরণ। কয়, আপনার তো মরণের অনুমতি অর্ডার এখনো হয়নি, পার্লামেন্ট থেকে কিন্তু এখনো অর্ডার আসেনি। কয়, আপনি অনুমতি নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আজরাইল, আল্লাহ গো, আপনার ওই প্রিয় নবী তিনি মৃত্যুবরণ করতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, আমার নবী যেহেতু চায়, ওনাকে মরণটা দিয়ে দাও। এবার বন্ধু, ওনাকে মরণ দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় শর্ত কি? আমাকে একবার জীবিত করতে হবে। মৃত্যুবরণ করার পরে বন্ধু, ওনাকে আবার জিন্দা করা হলো। জীবিত করার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন গো? এই কথা বলতে দেরি রে, মাইকের কি হইছে রে? তোমরা হাসতে পারলা না? এরা বুঝতে পারে নাই আমি স্লিপ করছি যে। থাক, এটা তো আর ওর দোষ নাই। না থাক, এটা ওর দোষ না, আসলে মেশিনারি জিনিস তো, যে কোনো সময় একটু সমস্যা করতেই পারে। এটা এটা আসলে অপারেটরদের কোনো হাত থাকে না, ওরা চায় যে ওদের জিনিসটা ভালো সার্ভিস দেয়, তাই না? এবার ইদ্রিস আলাইহিসসালাম জীবিত হলো গো। জীবিত হওয়ার পরে ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি ইচ্ছে করে মৃত্যু চেয়েছেন, আবার জীবিত হয়েছেন, আপনি কি বলতে পারবেন আপনার কাছে মরণটা কেমন লেগেছে? এবার আল্লাহর নবী দেখেন, নবী হওয়ার পরও তিনি কি বক্তব্য দিচ্ছে। এবার ইদ্রিস আলাইহিসসালাম ডেকে ডেকে বলতেছেন, এ ইসরাঈল, আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় সরে ফেললে, মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা সরে ফেললে, একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমি ইদ্রিস আলাইহিসসালামের কাছে, আমি নবী কাছে মরণটা তেমন যন্ত্রণাদায়ক মনে হয়েছে। বলতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ এসেছে, এই পর্যন্ত ইদ্রিস আলাইহিসসালামের মৃত্যুটা তার জন্য এহসান করা হয়েছে। আজরাইল ডেকে ডেকে বলছে, নবী নবী গো, এই পর্যন্ত যত মানুষের যত প্রাণীর জান কবজ করেছি, আজকের মতো এত আরামে এহসান করে আর জান কবজ করিনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এহসানের মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, কি এহসান যেটা আরামদায়ক করা হয়েছে, মৃত্যু জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের চামড়া তুলে ফেললে কেমন লাগবে? দেখেন অবলা যে প্রাণী, আমরা যে গরু ছাগলের গোস্ত আমরা খাই কি খাই না,
এটাকেও কিন্তু জীবিত চামড়া ছোলার কোনো বিধান নাই। আগে ধর্মীয় সিস্টেম অনুযায়ী জবাই করো, মৃত্যুবরণ করার পরে চামড়া ছোলো। হুজুর কেন গো? কারণ এই অবলা প্রাণীর অনেক বেশি কষ্ট হবে, মুখ খুলে বলতে পারবে না, তার জবান নাই। এই জন্য বন্ধু কুরবানিতে আমরা গরু জবাই করি, মহিষ জবাই করি, ছাগল জবাই করি, কি করি না? জোরে বলেন করি, কি করি না? বন্ধু ইসলাম কত সুন্দর দেখেন, আপনার যে পশু জবাই করবেন, ধুতা কোনো ছুরি বা তলোয়ার দিয়ে পশু জবাই করা যাবে না, একেবারে ধারালো তলোয়ার দিয়ে জবাই করতে হবে। হুজুর ঠিক কিনা বলেন? এটা পশু জবাইয়ের একটা গুরুত্বপূর্ণ মাসালা। ও বন্ধু যেন ছুরিটা লাগাইতে দেরি রে, জবাই হইতে দেরি হয় না, পশু যেন কোনো কষ্ট না পায় এবং ইন্তেকাল প্রাণ পাখি বের না হ পর্যন্ত এই পশুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঁচিয়েও নিবেন না, কারণ এই পশুটার কষ্ট হয়। আল্লাহর নবী যদি এমন বয়ান দে, তাহলে এই যুগের পাপী মানুষের মরণ কেমন হতে পারে? ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হবে, যেটা কোনোদিন কল্পনা করে ভাবা শেষ করা যাবে না। আল্লাহর হাবিবের বুক মোবারকের উপরে আজরাইল হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল কি রাখছ? কয়, আমার হাতের একটা আঙুল বা অংশ। নবীজি কয়, আজরাইল রে, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, তাহলে আমি নবী এত কষ্ট পাইতাম না। তোমার এই সাপ আমার কাছে এত কষ্টকর মনে হয়, আমার উম্মত কেমন করে সহ্য করবে? আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। আজকে সেই উম্মত নবীকে ভুলে গেছে। নবীর আদর্শ তো লালন করেই না, নবীর আদর্শের কোনো তোয়াক্কাই করে না, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে মৃত্যুর পথের বাজার আমাদেরকে করতে হবে, সেই বাজারটা সব দিকে করতে হবে। আমার দিকে তাকান, সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শব্দানে ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে দৌলত দিয়েছে দৌলত থেকে তা দান করে। আপনাদের যে এই যে আপনার মসজিদের উন্নতির জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে দান করা আপনাদের জন্য আখেরাতের বাজার। বলে হুজুর কেমন? আল্লাহর হাবিব সরকারি মদিনা বলে দিয়েছেন, পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক, কেউ যদি বন্ধু জান্নাতের গড় বানাও, মসজিদ বানাও, বাইতুল্লাহ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, তার জন্য আল্লাহ নিজেই জান্নাতে ঘর বানিয়ে রাখবে। তাহলে জান্নাতের ঘরের লোক নাই এমন কোন লোক আছে আমরা এখানে? সবাই চাই আমরা জান্নাতের উন্মুক্ত একটা পরিবেশ। যারা জান্নাতি হবে তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, তফিক অনুযায়ী থাকলে জাকাতও দিবে, হজও করবে, আপনার দান সদকা করবে, সব ধরনের ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আপনারা এই আজকে আপনাদের এই মসজিদের জন্য আপনারা একটু একটু সাহায্য চাইব আপনাদের কাছে। আপনারা কি মসজিদরা নির্মাণের জন্য আপনারা কি একটু সাহায্য করবেন? সবাই যার যার জায়গা থেকে, আমি কিন্তু কাউকে প্রেশার দিয়ে কখনোই কিছু বলি না, মসজিদ নিয়ে যেহেতু বলেছেন আমাকে হুজুর একটু আমাদেরকে সাহায্য করবেন, এই জন্য আমি মসজিদ নিয়ে, কারণে আমি যখন আপনাদের কাছে কথা বলবো, দুটো টাকা দিবেন, এখান থেকে আমি কিছু পাই আর না পাই কিন্তু সওয়াব পাবো। আপনারা সর্বপ্রথম আসেন, যার যার তৌফিক অনুযায়ী সর্বপ্রথম কে আসেন যে হুজুর আমি এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি এত টাকা দিব। লেখার লোক আসেনিও, খাতা কলম আসেনি? আপনারা খাতা কলম রাখছেন রেডি? খাতা কলম নিয়ে আসো না, এগুলো তো আগে স্টেজে রেডি রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, রাগ করে বলছে আর কি, আপনারা কেউ যাবেন না, দয়া করে মাহফিলের একবারে শেষ প্রান্তে 5-10 মিনিট, তারপরে জিকির করব, মিলাদ করব, কেয়াম করব, মোনাজাত দেব। আপনারা দাঁড়ান দাঁড়ান, এখানেই ইয়ে আছে, কলম নাই? আপনাদের অনেক কিছুতে সমস্যা, আপনারা রাগ করবেন না। 41তম মাহফিল, আমার মার মুখে শুনছি, যার হয় তার 8 বছরে হয়, যার হয় না তার 80 বছরে হয় না। যার বিবেক হয় সে 8 বছরে তার বিবেকের যেই বিচক্ষণতা সে প্রকাশ করে, আর যার হয় না সে 80 বছরেও পারে কথা কয় না। আমাদের রাসূল যখন পৃথিবীতে আসছে ছোট্ট ছিলেন, অন্য সবাই যাইতো খেলাধুলার মাঠে, আর তিনি নির্জনে বসে ধ্যান করতেন, তখনই বুঝতেন যে তিনি আসলেই সাধারণ কোনো শিশু নয়, ঠিক না? ঠিক। আপনারা দয়া করে কেউ যাবেন না, এখন যদি যান
তাহলে আমি মনে করব অর্থ দেয় কে, আবার নেয় কে? আপনাদের এদিকে পানি টানি আছে, একদিকে ভাঙে না আবার আরেক দিকে গড়ে না, এখানে পৃথিবীর কারো হাত আছে? করেন কে? এগুলো আমাদেরকে দেখে দেখে শিখার জন্য বলে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান মানুষরাই যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ হলো ওরাই যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ ওরাই, বিবেকবান মানুষ ওরাই যারা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগেই যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর সন্তোষের জন্য খরচ করে। শোনেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, হাদিসখানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূল আল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন নবীজি আবার পুনরায় বলতে লাগলেন যে ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাও। আর যদিও তোমার সম্পত্তিগুলো তোমারই উপার্জিত সম্পদ, তুমি পৃথিবীতে রেখে গেছো, কিন্তু তোমার মরার পরে এই সম্পত্তি আর তোমার না, এগুলো তোমার ওয়ারিসের। তো এই জন্য আপনাদের আমাদের সবার উচিত, এই আপনারা, আমার সাথে তো মোবাইলটা নাই, আপনারা শুনলে আশ্চর্য হবেন, 30 বছরের একটা পুরনো মসজিদ, মাটির ঘর, টিনের চালে নামাজ পড়তো আমার গ্রামের মানুষ। এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে, এই বছর আমি অদন গুনাগার এই মসজিদের কাজ ধরেছি। আপনার আমার মুষ্টিময় কিছু মহাব্বতের মানুষ, এলাকার কিছু মানুষ আপনার অল্প কিছু টাকা দিয়েছেন। কত অল্প কিছু টাকা দিয়েছেন? মসজিদে প্রায় 40 লক্ষ টাকার উপরে মনে হয়ে গেছে আমার, এখন আমি সঠিক হিসাবটা করিনি কারণ সময় পাই নাই। এর মধ্যে পুরো টাকা, ম্যাক্সিমাম টাকাই আমি অদম গুনাগার দিয়ে মসজিদ, আগে ছিল পাঞ্জেকানা আর এখন হয়েছে জুমার মসজিদ। কিসের মসজিদ? জুমার মসজিদ। এই যে গত আপনার এই গত এই জানুয়ারির প্রথম শুক্রবার থেকে জুমা চালু করছি এবং প্রত্যেক জুম্মার বলে আসছি যে জুম্মার খতিব যিনি জুম্মা পড়াবেন ওনার জুম্মার হাদিয়াটা প্রতি বছর আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি প্রতি মাসে মাসে এই খতিব সাহেবের হাদিয়াটা আমি দিব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। অথচ আমি থাকি মানুষের বাড়িতে ভাড়া, কারণ আমি জানি ভাড়া থাকলেও মরতে হবে, নিজে ঘর বানাইয়া থাকলেও মরতে হবে। তো রাসূল বলছে উপরে গেলে নাকি ঘর পাওয়া যাবে, আল্লাহর বানানো ঘর, জান্নাত, জান্নাতের বাগানে। এই জন্য আমি বলছি দুনিয়া ভাড়া থাকলেও মরবো, নিজের বাড়িতে থাকলেও মরবো, তো উপারের ঘরের ব্যবস্থা করি। এখানে আমার কিছু প্রিয় লোক যথেষ্ট, আমার কিছু মহাব্বতের মানুষ যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, 2-3 জন ওরা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি করতে পেরেছি। তো আপনাদেরকে বলবো এটা আপনাদের গ্রামের, আপনাদের এলাকার মানুষের সৌন্দর্য, উন্নতি, আল্লাহ রহমত বরকত আপনাদেরকে দিবে। তো এই জন্য আপনাদেরকে বলছি সর্বপ্রথম ক্লোজ ইউর ক্যামেরা। আমি আপনাদেরকে বলবো